শুরুতেই সংবাদ শিরোনাম, হামলার সম্ভাব্য সময় জানালেন বাইডেন, রাশিয়া বলছে যুদ্ধ চায় না। ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই চীন যাচ্ছেন পুতিন, আতঙ্কে আমেরিকা। বাড়াবাড়ি করলে ড্রোন ছড়ব, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সরাসরি হুমকি। চীন ও যুক্তরাষ্ট্র কেন পাল্লা দিয়ে একটি ডুবন্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে, জানাবো আজকের ভিডিওতে। তুরস্ক কাতারের নিয়ন্ত্রণে যাচ্ছে আফগানিস্তানের বিমানবন্দর। ইউক্রেন ও আমেরিকার মধ্যে কোনো মতভেদ নেই, বললেন অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়ার উদ্বেগের জবাব দেয়নি ন্যাটো ও আমেরিকা, ম্যাকরনকে বললেন পুতিন। এবার বিস্তারিত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ বাড়িয়ে বলেছেন আগামী মাসেই সম্ভবত ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে রাশিয়া। এর জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তারা যুদ্ধ চান না। আজ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ দেশের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারা ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছেন না, তবে মস্কো তার নিরাপত্তার স্বার্থকে উপেক্ষিত হতে দেবে না। অনেকদিন ধরে ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের নেতারা নানা ধরনের সতর্কতামূলক বক্তব্য দিয়ে আসছেন। এর মধ্যে বাইডেন সতর্ক করে বলেছেন রাশিয়া আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে স্পষ্ট সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন প্রকাশ্যই এমন সতর্ক বার্তা দিয়েছেন। তাই বাইডেনের এমন বক্তব্যের জবাবে এবারও মস্কো বলছে ভিন্ন কথা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন তাদের পক্ষ থেকে যুদ্ধ বাঁধানো হবে না। ইউক্রেন ইস্যুতে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে দেখা করবেন বলেও ইঙ্গিত দেন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েনের পর থেকে যুদ্ধের আশঙ্কা করছে পাশ্চাত্যের দেশগুলো। রাশিয়া বলে আসছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি। পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়ে আসছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এসবের মধ্যেই চীন সফর করবেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয় আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন। আগামী 4 ফেব্রুয়ারি শীতকালীন বেইজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে। চীনের এই মেগা ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তখনই ইউক্রেনের ইস্যুতে চলমান অচলাবস্থা নিয়ে শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে। 2021 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হন নফতালি বেনেটের মাধ্যমে ইসরায়েলের নেতানিয়াহু যুগের অবসান হয়। তবে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে নেতানিয়াহু বেনেটকে ড্রোন দিয়ে হামলা করার হুমকি দিয়েছিলেন, এমন দাবি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনেট নিজে। হারে যত নামে ইসরায়েলের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন নফতালি বেনেট। সরকার গঠন করার আগে নেতানিয়াহুর সঙ্গে 2021 সালের মে মাসে কথা বলেন বেনেট, তখনই তাকে হুমকি দেন নেতানিয়াহু। এ ব্যাপারে নফতালি বেনেট বলেন, সরকার গঠন করা আমার জন্য অনেক কঠিন ছিল, আমি জানতাম আমি কিসে যাচ্ছি, আমি জানতাম আমি সবচেয়ে বড় যুদ্ধে জড়াচ্ছি। তিনি আরো বলেন, যখন সে বুঝতে পারল তাকে পঞ্চমবারের মতো নির্বাচন করতে দেব না, সে তখন সত্যি সত্যি আমাকে হুমকি দেয়। সে আমাকে বলে, শোনো তুমি যা করতে যাচ্ছ আমার ধারণা যদি ঠিক হয়, তোমার জানা উচিত আমার যত শক্তি আছে সব তোমার ওপর প্রয়োগ করব, আমি তোমার দিকে ড্রোন ছুড়ব, দেখা যাক। দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া মার্কিন একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র ও চীনের নৌবাহিনী। $10 কোটি F-35C বিমানটি মার্কিন রণতরী USS কার্ল ভিনসন থেকে উড্ডয়নের সময় ভূপাতিত হয়ে দক্ষিণ চীন সাগরে পড়ে নিমজ্জিত হয়। মার্কিন নেভির ভাষ্যমতে এটি একটি দুর্ঘটনা, তাদের একেবারে নতুন প্রযুক্তির একটি নতুন বিমান ছিল এটি। বিমানটি বিশেষায়িত এবং গোপন প্রযুক্তি এবং যন্ত্র পাতিতে ঠাসা। যেহেতু এখন এটি আন্তর্জাতিক সমুদ্র সীমার মধ্যে রয়েছে, আইন অনুযায়ী যে কোনো দেশ এটি উদ্ধারের চেষ্টা করতে পারে, তাই এই বিমানের কাছে আগে যেই দেশ পৌঁছাবে তারাই এর মালিকানা দাবি করতে পারবে। আর এই বিমান উদ্ধারের পুরস্কার হলো অত্যন্ত দামি অত্যাধুনিক প্রযুক্তির আকাশযানটির সব রহস্য। সোমবার এক সেনা মহড়ার সময় ডুবে যাওয়ার আগে বিমানটি রণতরী ভিনসনের ডেকে আঘাত করে এবং 7 জন নাবিক আহত হন। বিমানটি এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে, কিন্তু এটি নিয়ে এরপর কি করা হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিমানটি ঠিক কোন অবস্থানে রয়েছে বা এটি উদ্ধার করতে কত সময় লাগতে পারে, এসব তথ্য প্রকাশ করছে না মার্কিন নেভি। দক্ষিণ চীন সাগরের
প্রায় পুরোটাকেই নিজেদের বলে দাবি করে চীন। সাম্প্রতিক বছরগুলোতে তাদের এই দাবি পাকাপোক্ত করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে তারা। 2016 সালে এক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে চীনের এই দাবির পেছনে কোনো যৌক্তিক ভিত্তি নেই, তবে চীন ওই রায় মানতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, চীনের সেনাবাহিনী এই বিমানের কাছে পৌঁছাতে অত্যন্ত উদগ্রীব। একটি উদ্ধারকারী মার্কিন জাহাজ বিমান ধ্বংসের জায়গা থেকে 10 দিনের দূরত্বে রয়েছে বলে বলছেন তারা। তবে বিমানের কাছে যেতে 10 দিন লাগলে অনেক দেরি হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রতিরক্ষা বিষয়ক পরামর্শদাতা আবি অস্টেন। তিনি মনে করেন, 10 দিনের মধ্যে বিমানের ব্ল্যাক বক্সের ব্যাটারি ফুরিয়ে যাবে এবং তখন বিমানটির অবস্থান চিহ্নিত করা কঠিন হয়ে যাবে। তিনি বলেন, এই বিমানটি ফিরিয়ে পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। F-35 আসলে উড়ন্ত একটি কম্পিউটারের মতো, অন্যান্য যুদ্ধ উপকরণের সাথে সংযোগ করার জন্য প্রস্তুত করে এটি তৈরি করা হয়েছে। বিমান বাহিনীর ভাষায় এটি সেন্সরের সাথে শুটারের সংযোগ তৈরি করে। চীনের কাছে এই প্রযুক্তি নেই, তাই তারা যদি এই বিমানের দখল নিতে পারে তাহলে সেটা হবে তাদের জন্য একটা বড় ধরনের অগ্রগতি, বলছেন প্রতিরক্ষা পরামর্শদাতা অস্টেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই বিমানবন্দর পরিচালনা করার জন্য তুরস্ক ও কাতারের সঙ্গে চুক্তি করেছে তালেবান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দোহায় কাতার, তুরস্ক ও তালেবানের প্রতিনিধিদের মধ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আয়োজিত আলোচনা শেষ হয়েছে। বিমানবন্দর কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 2021 সালের 15 আগস্ট আফগানিস্তান ছেড়ে চলে যায় যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যরা। তখন দেশটির প্রধান বিমানবন্দরের অবস্থা বেশ নাজুক হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তখনই তুরস্ক তালেবানকে বিমানবন্দর পরিচালনা করার জন্য প্রস্তাব দেয়। যদিও তালেবান তখন তুরস্কের এ প্রস্তাবে সাড়া দেয়নি, কিন্তু বর্তমানে বিমানবন্দর পরিচালনা করার মতো দক্ষ জনবল না থাকায় তালেবানকে অন্য দেশগুলোর কাছেই দায়িত্ব দিতে হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে ইউক্রেনের সঙ্গে তার দেশের কোনো মত পার্থক্য নেই। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক বক্তব্যে দাবি করেন, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে কোনো বিষয়ে, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে কোনো মত পার্থক্য নেই। তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়া হামলা চালাতে পারে এমন আশঙ্কার বিরোধিতা করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই ধরনের দাবির পুনরাবৃত্তি না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া ইউক্রেন থেকে আমেরিকা পরিবার সহ তার কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়ে কিয়েভ অসন্তোষ প্রকাশ করেছে। রাশিয়ার কথিত সম্ভাব্য হামলা থেকে প্রাণ বাঁচাতে গত সপ্তাহে বেশিরভাগ মার্কিন কূটনীতিকদেরকে তাদের পরিবার সহ দেশে ফিরিয়ে নেয় আমেরিকা। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্তের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিরাপত্তা গ্যারান্টির দাবির যে জবাব পাশ্চাত্য দিয়েছে তাতে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ক্রেমলিনের মূল উদ্বেগগুলোর উত্তর দেওয়া হয়নি। তিনি শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা জানিয়েছেন। ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল। বৃহস্পতিবার আমেরিকা ও ন্যাটো জোট আলাদাভাবে রাশিয়ার ওই দাবির লিখিত জবাব দিয়েছে বলে ক্রেমলিন জানিয়েছিল, কিন্তু মস্কো সে লিখিত জবাব পড়ার পর এখন বলছে রাশিয়া যা দাবি করেছিল লিখিত জবাবে তার কিছু উল্লেখ করা হয়নি। পুতিন শুক্রবারে টেলিফোন আলাপে ম্যাক্রনকে বলেন, রাশিয়ার মৌলিক উদ্বেগের জায়গাগুলোতে আমেরিকা বা ন্যাটো কোনো জবাব দেয়নি। আমাদের অন্যতম উদ্বেগ ছিল পূর্ব দিকে ন্যাটোর বিস্তার রোধ এবং রাশিয়ার সীমান্তে বিপজ্জনক সমরাস্ত্র মোতায়েন না করা, কিন্তু এ বিষয়ে আমেরিকা বা ন্যাটো কোনো বক্তব্য দেয়নি। ফোন আলাপে পুতিন আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা উদ্বেগ প্রশমিত না করে ইউরোপের
নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, রাশিয়ার এমন প্রশ্নেরও কোনো উত্তর আমেরিকা বা ন্যাটো দেয়নি। ফরাসি প্রেসিডেন্টকে পুতিন আরও বলেছেন, তিনি তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আমেরিকা ও ন্যাটোর জবাব আরও ভালোভাবে পড়ে দেখবেন। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, আমেরিকা ও তার ন্যাটো জোটের মিত্ররা রাশিয়াকে নিরাপত্তা গ্যারান্টি দিতে ব্যর্থ হলে মস্কো যথাযথ পদক্ষেপ নেবে। তবে পুতিন শুক্রবারের ফোনালাপে ম্যাক্রনকে জানিয়েছেন, তিনি তড়িঘড়ি করে কোনো পদক্ষেপ নেবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।